প্রফেসর মাকসুদুল আলমের নেতৃত্বে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের গবেষক ও তথ্য প্রযুক্তিবিদদের নিয়ে সর্বোচ্চ গোপনীয়তায় গড়ে তোলা হল আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র। শুরু হল দ্বিতীয় পর্যায়ের কর্মযজ্ঞ। পাটের জেনোম তথ্য উন্মোচনের পর আমাদের চিন্তা হল কিভাবে পাটের আরও উন্নয়ন সাধন করা যায়। শুরু হল দ্বিতীয় পর্যায়ের গবেষণা। জাত উন্নয়নের প্রচলিত পদ্ধতির পাশাপাশি বিভিন্ন পদ্ধতিতে রোগ বালাই প্রতিরোধী উন্নত পাট জাত তৈরি করা যায় কি, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা গড়ে তুলতে চাচ্ছি এমন একটা প্ল্যাটফর্ম যা থেকে শুধু বাংলাদেশই নয় সারা বিশ্ব উপকৃত হবে। আমরা এতদিন বিশ্ব তথ্য ভাণ্ডার থেকে শুধু তথ্য নিয়েছি, এখন সময় এসেছে বিশ্বকে দেবার। বিশ্বের সর্বোৎকৃষ্ট পাট উৎপাদনকারী দেশে তোষা পাটের প্রায় 30%, ধবধবে পাটের প্রায় 70% গাছ বিনষ্ট হয় বিশেষ এক ছত্রাকের আক্রমণে, ফলে প্রতি বছর বিপুল আর্থিক ক্ষতির শিকার হয় দেশীয় অর্থনীতি। ঘাতক এই ছত্রাকের নাম ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলিনা। শুধু পাট গাছ নয়, ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলিনা বিশ্বজুড়ে 500 বেশি প্রজাতির উদ্ভিদের শত্রু। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সয়াবিন উৎপাদনেই প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি সাধিত হয় এই ছত্রাকের আক্রমণে। কাজে আসেনি কোনো ছত্রাকনাশক, সমাধান দিতে পারেনি মাল্টি মিলিয়ন ডলারের গবেষণাও। ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলিনার ধ্বংসযজ্ঞ চলছেই বিশ্বের দেশে দেশে। আক্রমণকারীকে প্রতিরোধের জন্য জানা প্রয়োজন তার আক্রমণের কর্মকৌশল। ঘাতক এই ছত্রাকের আগ্রাসী কর্মকৌশল জেনে ফেলেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। হ্যাঁ, উন্মোচিত হয়েছে ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলিনার জীবন রহস্য। ছত্রাক প্রতিরোধের উপায় এখন সময়ের ব্যাপার মাত্র। শুধু বাংলাদেশে নয়, বাড়তি ফসল এখন ফলবে বিশ্বজুড়ে। রোগ প্রতিরোধে জলবায়ু পরিবর্তনের অভিঘাত সইতে পারা উন্নত প্রজাতির কাঙ্ক্ষিত পাট আবার ফিরিয়ে আনবে সোনালী সুদিন। বাংলাদেশি বিজ্ঞানীদের জীবপ্রযুক্তি গবেষণার এই মাইলফলক সাফল্য বাংলাদেশ এবং এদেশের বিজ্ঞান গবেষণাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। অসম্ভব সম্ভাবনার এই দেশে সম্ভাবনার আরেকটি দ্বারই শুধু খোলেনি, প্রকাশ পেয়েছে অসাধ্য সাধনের সামর্থ্য।